আপনার সিনা কি আমার জন্য তৈরি করে দিবেন? আমি এই সিনাকে আলো দ্বারা আলোকিত করতে চাই, দিবেন? চরিত্রবান হন, ওই আলোই নাম নূরে মোহাম্মদ। যেই যুগে যেই নবী বা যেই ব্যক্তি, নবুয়তের যুগে যে সকল ব্যক্তিগণ নিজের সিনায় ওই নূরে মোহাম্মদীর ওই নূরটাকে ধারণ করেছিলেন, তিনি নবীর মর্যাদা পেয়েছিলেন। নবুয়তের যুগের পরিসমাপ্তিতে বেলায়েতের যুগ শুরু হয়। বেলায়েতের যুগে যে সকল ব্যক্তিগণ নিজের ভিতরে অথবা নিজের সিনায় অথবা নিজের বুকে, যেটা আপনার জন্য সহজ হয়, ওই নূরটাকে ধারণ করতে পেরেছিলেন, ওই নূরের বিকাশ লাভ করেছিলেন, ওই নূরের সাথে সম্পর্ক করতে পেরেছিলেন, ওই নূরকে নিজের মাঝে বিকশিত করতে পেরেছিলেন, তিনি বেলায়েতের যুগে ওয়ালি আল্লাহ হয়েছেন। যদি সেই মুরিদের তার মালিকের সাথে যোগাযোগ থাকতো, বোঝা যাইতো মালিকের কাছে আসলে কে কাছে আর কে কত দূরে। মুরিদের মালিকের সাথে যোগাযোগ না থাকার কারণে, মুরিদের মালিকের সাথে যোগাযোগ না হওয়ার কারণে অন্ধের মতো যাহাই হাতের কাছে পায় সেইটারই বড় ভাবা ছাড়া তার তো আর কিছু করার থাকে না, আর সেটাই এই যুগে যুগে হয়ে আসছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ মোরাকাবার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসছেন, এখনো অনেকেই ভালোবাসে। শুধু ভালোবাসলে কি ইমানদার হওয়া যাবে, নাকি তার আদর্শে আদর্শবান হতে হবে? তার আদর্শে আদর্শবান হতে হবে। দেওয়ানবাগিকে আপনি বলেন আমি দেওয়ানবাগির আশেক, আমি দেওয়ানবাগিকে দিল জান সে ভালোবাসি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মোর্শেদকে ভালোবাসা সৌভাগ্যের ব্যাপার, যারা ভালোবাসছেন ইনশাল্লাহ এরা অনেক বেশি সৌভাগ্যবান। তবে শুধু ভালোবাসলে কি আপনি ইমানদার হবেন? আপনি ভালোবাসলেন, তারপরে আপনি মিথ্যাচার করলেন, আপনি ভালোবাসলেন, তারপরে আপনি অন্যায় করলেন, আপনি ভালোবাসলেন, তারপরে আপনি জুলুম করলেন, আপনি ভালোবাসলেন কিন্তু আপনি আপনার নৈতিকতার অবক্ষয় করলেন, এটা কেমন ভালোবাসা? এই ভালোবাসা তো আপনাকে ইমানদার বানাবে না, বরঞ্চ আপনাকে জাহান্নামী বানাবে। এই তরিকতে যদি মোরাকাবা না থাকে, মোরাকাবার আদর্শ চ্যুত হই আমরা, তাহলে দেখা যাবে যে ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার মর্ম নাই। আমার যে আত্মাকে পরিশুদ্ধিত করার কথা, আমাকে যে চরিত্রবান হওয়ার কথা, সেইটা আমার মাঝে নাই। আমি কাম রিপুকে পরিশুদ্ধ করি নাই, আমি ক্রোধ রিপুকে পরিশুদ্ধ করি নাই, আমি কি করছি? আশেকে রাসুল বলি, দেওয়ানবাগির আশেক বলি, পরনারের সাথে লিপ্ত হই। আমি আশেকে রাসুল বলি, ক্রোধের জোরে অপরের মাথায় বাড়ি দিয়ে তারে মেরে ফেলতেছি। আমি আশেকে রাসুল বলি, অথচ আমি মিথ্যাচার, পাপাচার, অন্যায়, অবিচারে লিপ্ত হয়েছি। এ আবার কেমন আশেকে রাসুল আপনি? তাহলে আপনি আশেকে রাসুল নয়, আপনি আশেকে রাসুল রূপী মুনাফিক, আশেকে রাসুল রূপী বেঈমান, যিনি মানুষকে বেঈমানের পথ দেখাচ্ছেন। মনে রাখতে হবে, ইমান থাকে অন্তরে, মনে রাখতে হবে ইমানের বীজ থাকে অন্তরে। নবী রাসুল গণ, ওয়ালি আল্লাহ গণ যুগে যুগে এসেছেন কেন জানেন? আপনার ভিতরে, আপনার সিনায় ওই ইমানের নূরটাকে বপন করতে। এই মোহাম্মদ ইসলামটা চরিত্রবান হওয়ার কথা বলবে, এই মোহাম্মদ ইসলামটা আল্লাহকে পাওয়ার কথা বলবে। চরিত্রবান হওয়ার জন্য মোরাকাবা ছাড়া আর কোন ইবাদত নাই যেটা আপনাকে চরিত্রবান করতে পারে। কেন? আপনি যে নামাজ পড়বেন, আপনার নামাজে মোরাকাবা আছে। দেখেন, নামাজে বসে দুনিয়ার খারাপই চিন্তা আসে। আমরা যে বলি বাবা জানের অন্যতম শিক্ষা, প্রধান শিক্ষার মধ্যে সলাৎ, যে আমরা নামাজে হুজুরি হবে, হুজুরি দিলে নামাজ পড়তে হলে মোরাকাবা ছাড়া হুজুরি দিলে সলাৎ আদায় করা যায় না। পৃথিবীতে মোরাকাবা ছাড়া হুজুরি দিলে হবে না। মোরাকাবা করে বান্দা যখন আল্লাহকে হাজির নাজির ওয়াহেদ করবে, তখন না তার সলাৎ আদায় হবে, সহি সলাৎ হবে। আর মোরাকাবা ছাড়া যদি সে সলাৎ আদায় করে, কি হবে? একবার ডাইন দিকে যাবে,
একবার বাম দিকে মন যাবে, যায় না যায় না বলেন, ঘুরতে থাকবে। এই ঘোরাঘুরি কেন করে? কারণ সলাতে আমরা মোরাকাবা করি না। যেই নামাজে আশেক রাসুলের চোখ দিয়ে পানি পড়বে, যেই নামাজে আশেক রাসুল আল্লাহকে সামনে রেখে সেজদা করবে, যেই নামাজে আশেক রাসুল নিজেকে চরিত্রবান বানিয়ে মালিকের কাছে আত্মসমর্পণ করবে, এটার নাম সহি নামাজ। তাহলে বলেন এই আত্মসমর্পণ করা, আল্লাহকে হাজির করা মোরাকাবা ছাড়া সম্ভব? সম্ভব নয়। এই যে আমাদের যে ছয়টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই রিপুগুলো মোরাকাবা ছাড়া দমন করা সম্ভব? হ্যাঁ, মোরাকাবায় কিভাবে দমন করতে হয়? মোর্শেদের তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসুলের জাত পাক হয়ে আপন মোর্শেদের দিল হয়ে আপনার দিলে ফায়েজ পড়ে। ওই ফায়েজকে যখন আপনার পশু প্রবৃত্তির আত্মার উপরে ফেলানো হয়, তখন ওই ফায়েজের প্রভাবে, ফায়েজের কারণে নিজের কুলুষিত অন্তরটা আস্তে আস্তে দূর হয়, এবং এই ফায়েজ যখন ওই নিজের ভিতরে পড়ে, ওই ফায়েজ নিজের সিনার ভিতরে, ওই কালবের ভিতরে পড়ার কারণে ওই যে রিপু গুলো আছে না, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, যেগুলো আস্তে আস্তে দমন হইতে থাকে। দেখেন সূর্যের আলো যখন পড়ে, আপনি দেখবেন আপনার ঘরটা অন্ধকার হয়ে আছে, দিনের বেলা নিজের পর্দাটারে একটু ফুটা করে দেন, দেখবেন ওই ফুটা দিয়ে যতটুকু আলো আসতেছে রুমটা ততটুকু অন্ধকার হয়েছে। যত বেশি খুলে দিবেন তত বেশি আলোকিত হবে। যে মুরিদ তার মধ্যে ওই নূরের ফায়েজটাকে যত বেশি ধারণ করতে পারবে, তার ভিতরটা তত বেশি আলোকিত হবে, তার ভিতরটা তত বেশি আলোকিত হবে, এবং তার ভিতরে যে যে রিপুগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো আস্তে আস্তে দূরে পালায় যায়। ফায়েজ পড়লে এগুলি থাকতে পারে না, এগুলি হচ্ছে অন্ধকারে বসবাসকারী জন্তু, এদেরকে থাকতে পারে না। এরা যখন নূরের আলো পড়া শুরু করে দৌড় দেয়, দৌড়াইয়া কয়ে আমার একটু অন্ধকার যাও, তখন আপনার ওই ইয়ার ভিতরে, সিনার ভিতরে সে কোথায় লুকানো যায়, কোন কোনার মধ্যে চিপা আছে, ওগুলির মধ্যে পলায় থাকে। যেই আপনি আবার ফায়েজ খেয়াল করা ছাইরা দেন, এগুলি আবার লাট সাহেবের মতো এইভাবে এইভাবে আসে, এইবার আমার আবার রাজত্ব শুরু হয়ে গেছে। বুঝছেন, মুরিদ যখন বারংবার মোরাকাবা করে, সাধনা করে, ভিতরে ফায়েজ গুলো খেয়াল করতে থাকে, আস্তে আস্তে মুরিদের কালবের ভিতরটা পুরোটা আলোকিত হয়ে যায়, এগুলির আর যাওয়ার জায়গা থাকে না, তখন এগুলিকে মুসলমান হইতে হয়। তাই আমার তো বাঁচতে হবে, বাঁচলে কি করবো, এবার আমার চরিত্রটা পরিবর্তন করতে হবে। কোন এক সুফি সাধক তার কিতাবে লেখছেন, যদি তুমি বুঝবা তোমার মধ্যে আমিত্ব নাই, মানে তুমি বুঝতে পারবা তোমার ভিতরে আমিত্ব নাই, কিভাবে তুমি নিজেকে পরীক্ষা করবা বা পরীক্ষা করতে পারবা যে তোমার ভিতরে আমিত্ব নাই। তো তার মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর কিভাবে পরীক্ষা করব যে আমার ভিতরে আমিত্ব নাই? তলিয়াল্লারা সাধনার প্রথম দিকে মুরিদকে শিক্ষা দিতেন, তখনই আল্লাহ রাসুলকে পাওয়ার সাধনার শিক্ষা দেওয়া যায় না, কারণ মুরিদ তার কুলসতায় এত বেশি মানে মানে পাপ পঙ্কিলতা দ্বারা এত বেশি আক্রান্ত, আগে তাকে ওই ভিতরটাকে পরিষ্কার করতে হয়। তো ভিতর পরিষ্কার করার জন্য সর্বপ্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমিত্ব দূর করা। আমিত্বটা হচ্ছে পর্দার মতো, আমিত্বর উদাহরণ আপনি পর্দার মতো দিতে পারেন। পর্দার মতো মানে মানে পর্দা দিলে কি অন্ধকার হয়ে থাকে না? মুরিদ যে চোখ বন্ধ করলে অন্ধকার দেখে, এই অন্ধকারটা হলো তার আমিত্ব। আপনি যে চোখ বন্ধ করলে অন্ধকার দেখেন, এটা কি? আপনার আমিত্ব। তো সুফি সাধকগণ এটারে বসাইতো, বসাই বলতে এই আগে তোর আমিত্ব দূর করতে হবে। তখন কে এরকম এত প্রযুক্তি ছিল, কি আমিত্ব দূর করবি? কয় তুই চোখ বন্ধ করে, তুই যে তুই না, তুই যে আল্লাহতে বিলীন হইতে চাস, তুই এই চিন্তার মোরাকাবা, তুই যে তুই অনেক বড় মহামানব হয়ে গেছো, তেডিরে সার ছাইরা, তুই নিজেরে বিলীন করার মোরাকাবা কর। আমি আমি না, আমি তোমাতে চলতে চাই, আমি আমি না, আমি তোমার ইচ্ছায় চলতে চাই। আমি তো জ্ঞানী নই, আমি তো মূর্খ, আমি তো জ্ঞানী নই, আমি তো অবুঝ, আমি তো জ্ঞানী নই, আমি তো নিঃস্বার্থ, আমি তোমাতে বিলীন হইতে চাই। এর মোরাকাবা প্রথম দিকে যুগে করতে হইতো, এখনো করতে হয়। এখন তো মোরাকাবার লেসন নাই, মুরিদের শিক্ষা দেওয়ার সুযোগ নাই। তা আমিত্ব দূর করার মোরাকাবা করতে হয়, কারণ মুরিদ যতক্ষণ তার আমিত্বটা দূর করে না, ততক্ষণ পর্যন্ত মুরিদ আলো দেখে না। তো সাধনাতে প্রথমে আমিকে দূর করতে হয়, অর্থাৎ আমির আমিত্ব, মানে আমার আমিত্বকে আমার দূর করতে হয়। সেটা কিভাবে সম্ভব? মোরাকাবার তো সুফি সাধকের কাছে যে বলছে আমিত্ব দূর করতে, এইভাবে করতে 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 তার 10 বছর পার হয়ে গেছে, শুধু আমি দূর করতেছে, বুঝছেন? তো এখন বলছে যে তো আমি তো দূর হয়েছে, আইসা বলে আমার আজকে থেকে আমি দূর হয়ে গেছে, আমি আর আমার আমিত্ব নাই, আমার আমিত্ব আজকে থেকে দূর হয়ে গেছে। বলি আল্লাহর কাছে যে বলছে যে তাই নাকি, তোমার আমি তো দূর হয়ে গেছি, কাজ এক বস্তা টাকা নাও। বলি আল্লাহ এক বস্তা টাকা দিছে, কইছে
এতগুলি টাকা দিয়ে দিলেন আমারে, কারে বেটা রাগ করে টাকা দেই না, অপেক্ষা কর, এই টাকা রাখি কথা। এইবার বলছে তোর পায়ের জুতাটা নে, নিছি এটা হাতে নে। এবার বলছে নে এটা হাতে নিছি। বলছে এবার তুই যে এলাকায় সবচেয়ে বেশি প্রমিনেন্ট অর্থাৎ বিখ্যাত, মানে সবাই তোরা যে এলাকায় সবচেয়ে বেশি সম্মান করে, ওই এলাকায় যা গিয়া এই জুতাটা দিয়া কি করবি, সবাইরে বলবি যে জুতাটা খুললে আমার গালে একটা করে মারে, মারলে আমার বস্তা থেকে আপনার একটা করে টাকা দিব। এইভাবে জুতার বাড়ি খাইতে খাইতে যদি তুমি পুরা বস্তার টাকা বিলীন করতে পারো, সে আইসা আমার সাথে দেখা কইরা বইলো আমার আমিত্ব না, আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করি, মোহাম্মদ ইসলাম চলবে, মোহাম্মদ ইসলাম এগিয়ে যাবে। এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিতে হলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদেরকে চরিত্রবান বানাই, আর আমাদেরকে আমাদের চরিত্রবান বানাতে হলে মোরাকাবার বিকল্প নাই। আপনার সিনা কি আমার জন্য তৈরি করে দিবেন? আমি এই সিনাকে আলো দ্বারা আলোকিত করতে চাই, দিবেন? চরিত্রবান হন, ওই আলোয় নাম নূরে মোহাম্মদ। সম্মানিত আশেক রাসূলেরা, আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুন, চরিত্রবান বানা, খাত না হাত না। আলোচনা দীর্ঘায়িত করব না, পরিশেষে মহান মালিকের কাছে আপনাদের সকলের জন্য পানা চাই, সাহায্য চাই, যাতে মালিক দয়া করে আমার আশেক রাসূলদেরকে কবুল করে নেয়, তাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয় এবং আপনাদেরকে সচ্চরিত্রবান বানায়। আসুন আমরা সবাই তওবা করে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন।